সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে থাকছে 2023 সালে উত্তরবঙ্গ তথা ঢাকা রংপুর ফোরলেন মহাসড়কের বর্তমান অবস্থা। অর্থাৎ ফোরলেন মহাসড়কে উন্নীত হওয়ার পরে এই মহাসড়কের বর্তমান অবস্থা কেমন হয়েছে আজকে তা দেখাবো। পুরো ভিডিও জুড়ে থাকছি আমি আসাদুজ্জামান সজন, আশা করি সঙ্গে থাকবেন এবং ভিডিওটি পুরোটাই দেখবেন। চলুন এই মহাসড়কের বর্তমান অবস্থা দেখা যাক। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে রংপুর মডার্ন মোড় হতে থার্টি কুমরুল পর্যন্ত প্রায় 147 কিলোমিটার এই মহাসড়কের কাজ চলছে। ২০২০ সালে এই মহাসড়কের কাজ শুরু হলেও নানা জটিলতার মধ্য দিয়েও এই মহাসড়কের কাজ এগিয়ে চলছে। এই ফোরলেন মহাসড়কের কাজ সম্পূর্ণ হলে উত্তরবঙ্গে 16 জেলার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে এবং সেই সাথে এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হলে আন্তর্জাতিকভাবে এই মহাসড়কের গুরুত্ব বৃদ্ধি পাবে। যদিও বা 2023 সালের জুন মাসের মধ্যে এই মহাসড়কের কাজ শেষ হওয়ার কথা ছিল, তবে আন্তর্জাতিক রাজনৈতিক এবং নানা পারিপার্শ্বিক পরিস্থিতির ওপরেই সেটা নির্ভর করবে। এই স্বপ্নের ফোরলেন মহাসড়কের কাজ শেষ হলে যানজট থেকে শুরু করে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে এবং সেই সাথে ঢাকা থেকে রংপুর আসতে 4 থেকে 4.5 ঘন্টা মাত্র সময় লাগবে। চলুন এখন সামনের দিকে এগোনো যাক। আমি এখন রংপুরের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে এই 2023 সালে মহাসড়কের বর্তমান চিত্র অর্থাৎ 2023 সালে সর্বশেষ এই মহাসড়কের আপডেট দেব এবং মহাসড়কের বর্তমান অবস্থা দেখাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারপাসটি অতিক্রম করছি, এই ওভারপাসটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং এই ওভারপাস অতিক্রম করে আমি রংপুরের দিকে এগোবো। আপনারা দেখতে থাকুন এবং মহাসড়কের বর্তমান অবস্থা সম্পর্কে একটি বাস্তব ধারণা নিন। দর্শক মণ্ডলী, আপনারা অলরেডি লক্ষ্য করেছেন যে মহাসড়কের ফোরলেনের কাজ অনেকাংশেই সম্পূর্ণ হয়ে গেছে, তবে কিছু কিছু জায়গা এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। অর্থাৎ কাজ চলছে, কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, খুব শীঘ্রই কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মহাসড়কে পানি দেওয়া হচ্ছে, অর্থাৎ এই অংশের কাজ এখনও সম্পূর্ণ হয়নি, খুব শীঘ্রই এটা শেষ হবে। আমি এখন আছি মিঠাপুকুর পার হয়ে রংপুরের কাছাকাছি, আপনাদেরকে দেখাচ্ছি প্রায় 30 থেকে 35 কিলোমিটার মহাসড়কের আপডেট। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মহাসড়কের মাঝখানে ডিভাইডারের কাজ হয়ে গেছে, কিন্তু সার্ভিস লেনগুলো এখনও সম্পূর্ণ হয়নি এবং সার্ভিস লেনের যে ডিভাইডার সেটা এখনও প্রস্তুত হয়নি, তবে খুব শীঘ্রই কিছু কিছু জায়গায় আমি লক্ষ্য করেছি সার্ভিস লেনের ডিভাইডারের কাজ শুরু হয়ে গেছে। তবে সামনের দিকে এগোচ্ছি, দেখা যাক। দর্শক মণ্ডলী, আপনারা একটু সামনেই দেখতে পাচ্ছেন যে এখানে ফোরলেনের কাজ এখনও শুরু হয়নি, তবে পূর্বের যে বিটুমিন নির্মিত মহাসড়কটি ছিল সেটি এখনও আছে এবং দুই পার্শ্বে বালু ভরাট করা হয়েছে এবং কিছু অংশে খনন কাজ করা হয়েছে। আমি এই প্রকৌশলীর সঙ্গে অর্থাৎ এই প্রজেক্টের ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, খুব শীঘ্রই এই অংশের কাজ শুরু হবে, কারণ তারা বিভিন্ন অংশে, আপনারা জানেন যে বিভিন্ন অংশে তারা কাজ সম্পূর্ণ করে পরবর্তী অংশে কাজ শুরু করে থাকে। বন্ধুরা, উত্তরবঙ্গে এখন প্রচণ্ড শীত, প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে নেমে যাচ্ছে এবং সেই সাথে কুয়াশাচ্ছন্ন পরিবেশের কারণে আপনাদেরকে হয়তোবা আমি ক্লিয়ার দেখাতে পাচ্ছি না। তারপরে এই মহাসড়কের আপডেট দিচ্ছি এবং দেখাচ্ছি যে মহাসড়কের আসলে কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে। পুরো ভিডিও দেখার পর আপনাদেরকে একটি আনুমানিক ধারণা দেব এবং আপনারাও বুঝে যাবেন যে আসলে 100 ভাগের মধ্যে কত ভাগ কাজ উত্তরবঙ্গে সম্পূর্ণ হয়েছে। তো চলুন দেখা যাক, সর্বশেষে একটা ধারণা দেওয়া যাবে যে আসলে কত পার্সেন্ট কাজ হয়েছে। আমি ইতিপূর্বে এই মহাসড়কের ভিডিও অলরেডি দিয়েছি
পূর্বের ভিডিও এবং বর্তমান ভিডিও আপনারা কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে এই মহাসড়কের কাজ কত পার্সেন্ট অগ্রগতি হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, উত্তরবঙ্গের যে মানুষেরা ঢাকায় বিভিন্ন কলকারখানায়, গার্মেন্টস শিল্পে অথবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তারা হয়তো এই মহাসড়কের আপডেট পেতে চান, দেখতে চান মহাসড়কের বর্তমান অবস্থা কী। তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন সামনের দিকে এগোনো যাক এবং দেখা যাক এই মহাসড়কের ফোর লেনের কাজ কতটা সম্পূর্ণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে স্থানে আছি, এখানে ফোর লেনের কাজ অনেকটাই এগিয়েছে এবং সার্ভিস লেনের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। আরও সামনের দিকে এগুচ্ছি এবং দেখাচ্ছি আপনাদেরকে যে মহাসড়কের কাজ কত দূর হয়েছে। এবং আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে আমি এখন মিঠাপুকুর থেকে রংপুরের দিকে যাচ্ছি, অর্থাৎ মিঠাপুকুর থেকে 20 কিলোমিটার রংপুরের দূরত্ব, এবং সেই মহাসড়কের বর্তমান চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা লক্ষ্য করুন যে এখানে ফোর লেনের কাজ হয়েছে, সার্ভিস লেনের কাজ কিছুটা হয়েছে, তবে সার্ভিস লেনের ডিভাইডারের কাজ এখনও হয়নি এবং মূল যে ফোর লেন আছে তার মাঝখানে ডিভাইডারটি কমপ্লিট হয়ে গেছে এবং তার মাঝখানে ফুল এর গাছ লাগিয়ে সুসজ্জিত করা হয়েছে। আরও সামনের দিকে এগোনো যাক এবং দেখা যাক। প্রিয় বন্ধুরা আমার, যারা এখনও আমার ভিডিওর সঙ্গে আছেন এবং ভিডিওটি কন্টিনিউ করছেন, ভিডিওতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই লিখে দেবেন। প্রায় 20 কিলোমিটার মহাসড়ক আপনাদেরকে অলরেডি দেখিয়েছি, বিভিন্ন অংশ আমি কাট করেছি এবং যে অংশগুলো আপনাকে বা আপনাদেরকে দেখানো দরকার সেই অংশগুলো দেখানোর চেষ্টা করেছি। এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, প্রায় আরও 15 কিলোমিটার যাব এবং আপনাদেরকে দেখাবো বর্তমান 2023 সালে এই উত্তরবঙ্গ তথা ঢাকা রংপুর ফোরলেন মহাসড়কের বর্তমান কাজের চিত্র। বন্ধুরা আমার, আমি অলরেডি মিঠাপুকুর থানা পার হয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কের কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মহাসড়কের কত পার্সেন্ট কাজ সম্পূর্ণ হয়েছে। আশা করি সঙ্গে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রায় 10 কিলোমিটার মহাসড়ক আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র সার্ভিস লেনের ডিভাইডারের কাজ হয়নি, মাঝখানের ডিভাইডারের কাজ হয়ে গেছে। তো আরও সামনের দিকে এগোচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মহাসড়কের এই 2023 সালের বর্তমান চিত্র এবং বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি। এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আসলে এই পুরো মহাসড়কের আপডেট দেওয়া সম্ভব না, তবে আপনারা যদি আমার ইতিপূর্বের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এই রংপুর মহাসড়ক অর্থাৎ ঢাকা রংপুর ফোরলেন মহাসড়ক সম্পর্কিত একটি ভালো ধারণা পেয়ে যাবেন। আশা করি যারা আমার ভিডিওগুলো দেখেননি ভিডিওগুলো দেখে আসবেন। আশা করি যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন এবং আমার সঙ্গে ছিলেন তারা বুঝতে পেরেছেন যে এই মহাসড়কের কত অংশের কাজ অর্থাৎ কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে। তবে আনুমানিক একটি ধারণা দেওয়া যেতেই পারে যে এই মহাসড়কের কাজ প্রায় 65-70% হয়েছে, অর্থাৎ 100 ভাগের মধ্যে 65-60 ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে বলে আমি মনে করি। সুপ্রিয় বন্ধুরা আমার, এই ভিডিও দেখার পর এই মহাসড়কের কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে বলে মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আজকে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।